আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে খুবই ট্রেডিশনাল একটা রেসিপি শাহি হালিম তৈরি করে দেখাবো, তাও আবার রেডিমিক্স হালিম দিয়ে। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে পুরো ভিডিওতে, যাতে করে আপনারা একদম দোকানের মতো শাহি হালিম তৈরি করতে পারেন এই রেডিমিক্স দিয়ে। চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রেডিমিক্স হালিম পাওয়া যায়, যে কোনো একটা নিলেই হবে। যদিও বক্সের গায়ে রান্নার ইনস্ট্রাকশন দেওয়া থাকে কিভাবে রান্না করতে হবে, কিন্তু সেটা ফলো করলে আপনি কখনো দোকানের মতো টেস্টের হালিম রান্না করতে পারবেন না। বক্সে দুইটা প্যাকেট থাকে, একটাতে থাকে হচ্ছে ডালের মিশ্রণ, আরেকটাতে থাকে হালিমের মশলাটা। প্রথমে ডালের মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিব, পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখব। যদি হাতে সময় থাকে তাহলে 3 ঘন্টা রাখবেন, আর হাতে কম সময় থাকলে 1 ঘন্টা রাখলেই চলবে। এরপরে মশলাটা একটা বাটিতে ঢেলে রেখে দিব। মশলাটা কোথায় কতটুকু ব্যবহার করলে হালিমের টেস্ট বেড়ে দ্বিগুণ হয়ে যাবে সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি হালিম চিকেন দিয়ে রান্না করব, এজন্য এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে হাড্ডিও আছে, মাংসও আছে, আপনারা মুরগির জায়গায় গরু অথবা খাসির মাংসও নিতে পারেন। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 130 ml সয়াবিন তেল। তেল গরম করে 1 কাপ পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিচ্ছি। চুলার হিটটা বাড়িয়ে দিয়ে আমি পেঁয়াজগুলো একদম গোল্ডেন কালার করে ভেজে নিব। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। দিচ্ছি স্বাদ মতো লবণ, মশলার মধ্যেও লবণ থাকে তাই লবণটা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালো করে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন সব মশলাগুলো ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিব। অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। এখন মাংসগুলোও দিয়ে দিব মশলার মধ্যে। মাংসগুলো 3 থেকে 4 মিনিট ধরে এই মশলাটার মধ্যে ভালো করে কষিয়ে নিব। চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়াম থেকে হাইয়ের দিকে রাখতে হবে। এখন দিব হালিমের প্যাকেট মশলাটা। আমি পুরোটা একসাথে দিব না, 4 ভাগে 3 ভাগ দিব আর 1 ভাগ রেখে দিব, এটা আমি রান্নার শেষের দিকে ব্যবহার করব। মশলাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মাংসটা কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি 200 ml গরম পানি। এই পানিটা শুকিয়ে আসতে আসতে মাংসও সিদ্ধ হয়ে যাবে। প্যানের ঢাকনা দিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, যে জোলটা দিয়েছিলাম সেটাও শুকিয়ে এসেছে। আমি এখন জোলটা থেকে মাংসটা উঠিয়ে একটা বাটিতে রেখে দিব। কখনোই মাংসের মধ্যে ডালের মিশ্রণটা ঢেলে দিবেন না, অবশ্যই মাংসটা উঠিয়ে এরপর ডাল দিবেন, তা না করলে ডাল সিদ্ধ হতে হতে মাংসটা ভর্তা হয়ে যাবে। এখন আমি মাংসের জোলের মধ্যে ভিজিয়ে রাখা ডালের মিশ্রণটা ঢেলে দিব। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং মোটামুটি সফট হয়ে গিয়েছে। এখন আমি 1 লিটার গরম পানি দিয়ে দিচ্ছি ডালগুলো সিদ্ধ করার জন্য। ঢাকনা দিয়ে 1 ঘন্টা অপেক্ষা করব ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য। আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে তাহলে আপনারা এই ডালের মিশ্রণটা প্রেশার কুকারে দিয়ে দিতে পারেন। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হলো, অবশ্যই প্রেশার কুকারে দেওয়ার পর চুলার হিটটা একেবারে স্লো করে দিবেন। ডালটা সিদ্ধ হতে থাকবে কিন্তু প্রেশার কুকারে কোনো সিটি মারবে না। এভাবে 20 মিনিট রেখে দিবেন, দেখবেন ডালটা একদম গলে গিয়েছে। ডালটা হাঁড়িতে দেওয়ার পর বারবার একটু নেড়ে দিতে হবে, তা না হলে হাঁড়ির তলায় লেগে যেতে পারে। আমি প্রায় 1 ঘন্টা পর ফিরে আসলাম। হালিমের ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আগে যে মাংসটা রান্না করে উঠিয়ে রেখেছি সেটা এখন এই ডালের সাথে মিশিয়ে নিব। মাংস মিশিয়ে নেওয়ার পর আরও 10 মিনিট রান্না করে নিব, এতে করে মাংসের ফ্লেভারটা ডালের সাথে মিশে যাবে, হালিমের পানিটাও আর একটু ঘন হয়ে আসবে। হালিমটা হতে হতে আমি হালিমের জন্য একটা বাগার রেডি করে নিব। এজন্য প্যানে 3 টেবিল চামচ তেল নিয়ে নিলাম, তেলের সাথে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা মেল্ট হওয়ার পর 2টা পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজের কালার যখন ঠিক এরকম হয়ে আসবে তখন দিয়ে দিব 1 চিমটি মেথি।
মেথিটা দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড ধরে তেলের মধ্যে ভেজে নিব যাতে মেথির ফ্লেভারটা তেলের মধ্যে ছড়াতে পারে এরপর চুলার আগুনটা বন্ধ করে দিব চুলার আগুন বন্ধ করে দেওয়ার পর হালিমের মশলা যে রেখে দিয়েছিলাম সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিব গরম তেলে সবকিছুর সাথে নেড়েচেড়ে এই মশলাটা মিশিয়ে নিব এরপর চুলা থেকে নামিয়ে সোজা হালিমের পাতিলে ঢেলে দিব স্পেচুলা দিয়ে হালিমের সাথে ভালো করে মিশিয়ে নিব বাগার দেওয়ার পর আরো 2 মিনিট হালিমটা রান্না করে নিব গরম গরম হালিমটা আমি মাটির হাঁড়িতে সার্ভ করছি এটা একটু পর আরো ঘন হয়ে যাবে হালিমের উপরে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি এরপর শসা কুচি কাঁচা মরিচ কুচি আদা কুচি আর পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিব বিশ্বাস করেন এই হালিমের টেস্ট দোকানের থেকে আরো অনেক বেশি মজার রেসিপি ফলো করে বাসায় অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ